আসছি, পুরো গাছ ভর্তি ফুল। মাশাল্লাহ মাশাল্লাহ, সব গাছে ফুল। মাশাল্লাহ, সব কালারের ফুল আছে। বাবা বলছে কাঠগোলাপে ফুল আসে নাই না, এটা কি ফুল ভাই রে ভাই, কত টাইপের ফুল ছাদে ভর্তি। ড্রাগনের কি অবস্থা? ড্রাগন নাই, কাপড় নেই, কাপড় নিয়ে চলে যাই। বৃষ্টি আসতেছে, একদম অন্ধকার হয়ে আসতেছে, পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ। ছেলের আমার জ্বর থেকে উঠার পর কত কিছু যে খেতে ইচ্ছে করছে। তার বাবাকে রাত 10টার পরে ফোন দিয়ে বলল যে তার রসমালাই খেতে ইচ্ছে করছে, তার বাবা রসমালাই নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করেছিলাম। বিকেলে ছাদে গিয়েছিলাম কাপড় আনতে, সেখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করা হয়েছে। এখন বাজে হচ্ছে রাত 10:30-এর বেশি বাজে, তো ওর বাবা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে, ছেলে রসমালাই খেতে চেয়েছে, রসমালাই নিয়ে এসেছে, পাশাপাশি হচ্ছে লাড্ডু নিয়ে এসেছে। এই লাড্ডুটা আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। তো যাই হোক, ওর বাবার পছন্দের হচ্ছে টোস্ট বিস্কিট নিয়ে এসেছে। ননির এই টোস্ট বিস্কুটটা কে কে ট্রাই করেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। তো আমার কাছে তো একদমই ভালো লাগে না টোস্ট বিস্কুটের ফ্লেভারটা, কেমন যেন একটা লাগে। তো যাই হোক, ওর বাবার আবার অনেক বেশি পছন্দের নিয়ে এসেছে। আর এই তো বাচ্চারা হচ্ছে এখানে রসমালাই খাচ্ছিল, আমার আম্মা হচ্ছে শুয়ে আছে। আম্মার তো ডায়াবেটিস আছে, সেজন্য আম্মার খাবে না, আর রাতের খাবার অলরেডি খেয়ে ফেলেছে, তো এখন আর খাবে না। ডাকলাম, বলল যে সকালবেলায় খাবে, তাই বাচ্চারা সহ আমি এখানে রসমালাই খেয়ে নিচ্ছিলাম। ওর বাবারও হচ্ছে ডায়াবেটিস 18 এখন, তাই ওর বাবাও মিষ্টিটা খেলো না। যাই হোক, এখন হচ্ছে পরের দিন সকালবেলা, রাতের বেলায় আপনাদের সাথে আর কিছুই ভিডিওতে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে পরদিন সকালবেলা, আজকে সারাদিন কী কী করব মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন বাজে হচ্ছে সকাল 6:30-এর মতো, আইমান হচ্ছে অ্যালার্ম দিয়ে রেখেছিল 6টা বাজে ওঠার জন্য, ওর পরীক্ষা শুরু হচ্ছে আজকে থেকে। তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল 6টায় উঠে আর কি রিভিশন দিয়ে, তারপর যাবে 9:30 থেকে এক্সাম। আর একজন কমেন্ট করেছিলেন যে আইমানের রুমের এই পর্দাটা ঘরে আলো আসে কি না, আলো আসারও অপশন আছে, না আসারও অপশন আছে আর কি, তো দুইভাবেই রাখা যায়। যাই হোক, আইমানকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, ফ্রেশ হয়ে আইমান হচ্ছে পড়তে বসেছে, একটু রিভিশন দিচ্ছে আর কি। আর আমি এখন চলে এসেছি আমার বেডরুমে, সরি এটা তো এখন আর আমার বেডরুম না, এটা আরিয়ানার বেডরুম, আর আমার আম্মা থাকছে এখন। তো পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠার পর একটু পর্দাগুলো খুলে দিলে আলো বাতাস ঘরে ঢুকলে আমার কাছে খুব ভালো লাগে, সারাক্ষণ পর্দা দিয়ে কনজাস্টেড করে রাখলে আমার কাছে ভালো লাগে না। তাই আমি সকালবেলা উঠেই কিন্তু সব পর্দাগুলো সব রুমের সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আমি হচ্ছে একটু ক্রিম দিচ্ছি। ড্রেসিং টেবিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আয়নাটা, মানে লুকিং গ্লাসটা লাগানো হয়নি, মিররটা আর কি যেটা লাগাবো সেটা লাগানো হয়নি, সুযোগই পাইনি। সকাল থেকে আপনাদের সাথে আজকে একটা ব্লগ শুরু করেছি, আজকে সারাদিন মোটামুটি যা কিছু করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি সবাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আমার এই বকবকগুলি শুনছেন, তারা কিন্তু চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে পারেন। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে আমি কিচেনে গেলাম, কিচেন থেকে পানি নিয়ে এসে এখন বসে পানিটা খেয়ে নিচ্ছি খালি পেটে। পানিটা খাওয়া শেষ করে টুকটাক করে এদিক সেদিকের সব কাজগুলো গুছাচ্ছিলাম, সংসারের এলোমেলো কাজগুলো আর কি করছিলাম। রাতের বেলায় দেখা যায় অনেকটাই বাড়িঘর গুছিয়ে রাখার চেষ্টা করি, তারপরও দেখা যায় সকাল হলে এখানে এটা পড়ে আছে, ওইখানে ওইটা পড়ে আছে। তো যাই হোক,
এই অল্প কয়টা হচ্ছে প্লেট বাটি ছিল, এগুলো আমি একটু ওয়াশ করে ঝুড়িতে রেখে দিলাম। আর কিচেনের নেটটা এখনও খোলা হয়নি, যেহেতু আমার এখন হিমো আছে, হিমুর ভয়ে কিন্তু আমি সারাক্ষণ নেট লাগিয়ে রাখি। তবে সকালবেলায় কিচেনের এবং আরও দুই একটা নেট একটু খুলে দেওয়ার চেষ্টা করি। কিচেনের নেটটা খুলে দিলাম, সেই সকাল থেকে কিন্তু হিমু আমার পায়ের সাথে ঘুরঘুর করছিল আর ম্যাও ম্যাও করছিল। ওকেও খাবারটা দিয়ে দিলাম অফ ক্যামেরায়। বাবা 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 কলা খাবা কলা খাবা আর কিছু খাবা না বাবা জি হ্যাঁ বাবা হ্যাঁ তুমি কি বলো মা একজন বাবা একজন মা জি বাবা মা আরু মা জি বাবা কলা খাবা ওই দেখেন একজন বলে মা বাবা আরেকজন বলে আব্বু কি হয়েছে তোমার আবার কি মা হ্যাঁ মা জি কলা খাবা কি আব্বু আরে না আপু কোথায় জি বাবা জি বাবা কলা খাবা দাঁড়াও কল নিয়ে আসতেছি কলা খাবা হবে না এমনি খাবা দাঁড়াও সিলে দিই কলা খাচ্ছ পরিষ্কার করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠার পর মাঝে মাঝে দুই চোখে না অন্ধকার দেখি কাকে রেখে কাকে খাবার দিব কোনটাকে রেখে কোনটাকে নাস্তা দিব বা কোন কাজটা করব সব কিছু মিলিয়ে ঝিলে পরে আমার মাথা ঘুরানো শুরু করে। তো যাই হোক আজকে একদম ঠান্ডা মাথায় একটা একটা করে কাজ সারার চেষ্টা করছি, কোনো প্যারা নিচ্ছি না আর কি। তো আজকে একটু বাড়িঘরটাও ভালোভাবে ডিপ ক্লিন করার চেষ্টা করছি। আর অফ ক্যামেরায় হচ্ছে আইমান স্কুলে চলে গিয়েছে, আইমানকে নাস্তা দিয়েছিলাম, নাস্তা বলতে সে কিচ্ছু খায়নি, বললাম একটু চা দিয়ে ব্রেড ভিজিয়ে খাও, সেটাও খেলো না, মানে পরীক্ষার টেনশনে খেতে ইচ্ছে করছে না আর কি, এরকমটাই মনে হয়। তো যাই হোক ওদেরকে আমি অফ ক্যামেরায় বিদায় দেওয়ার পর হিমুর যে জায়গাটা আছে মানে হিমুর যে ঘরটা আছে সেটা একটু ক্লিন করলাম, একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে ডেটল দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি হিমুর ঘরটাকে একটু গাছ টাচ দিয়ে সাজিয়ে দিলাম। হিমু দেখলাম বেশ এনজয় করছে, আমি যখন ঘর গুছানোটা শেষ করলাম বা এই জায়গাটা পরিষ্কার করলাম, শোপিসের এই সেলফগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় নামিয়েছিলাম, সবগুলো শোপিস নামিয়ে তারপর মুছে আবার উঠিয়েছি আর এমনিতেও একটু হালকা পাতলা মুছে দিলাম। তো হিমু দেখলাম খুব এনজয় করছে ব্যাপারটাকে, এখানে একটা কার্পেট দিয়েছি এটার মধ্যে সে শুয়ে আছে আর সব গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিল। আমার ডাইনিংয়ের এই জায়গাটা টোটালি এখন হচ্ছে হিমুর জন্য বরাদ্দ আছে, হিমু এখানে খায় থাকে ঘুমায় শিশু করে পটি করে সব কিছুই এখানেই করে।
আমার মনে হয় আমার যেসব আপুরা পাখি বা বিড়াল পালেন তারা তো জানেনি তাদের পিছনে কতটুকু সময় দিতে হয়। তাদের এই যে লিটার টিটার পরিষ্কার করার ব্যাপারেও কিন্তু অনেকটা সময় দিতে হয়। আর আমার পাখিগুলোরও কাগজ টাগজ সব চেঞ্জ করলাম। লিটারটা অবশ্য আরিয়ানাই ক্লিন করে, আমি খুব একটা করি না। আপনাদেরকে শুধু দেখায়, আপনারা শুধু দেখেন সে কি করছে। আমাকে বিছানা ঝাড়ু দিতে দিবে না, সে বিছানা ঝাড়ুটাকে একদম কোলবালিশ বানিয়ে এত ঘুম দিচ্ছে, শান্তির ঘুম দিয়ে দিচ্ছে। কত ভাবে কত স্টাইলে যে বিছানা ঝাড়ুটাকে সে ধরছে, ধরে ঘুমাচ্ছে। আমাকে কিছুতেই দিল না বিছানা ঝাড়ুটা বিছানা ঝাড়তে, তো কি করব আমি আর, আমি অন্য কাজে চলে যাই। এরপরে আমি কিচেন ক্যাবিনেটের প্রত্যেকটা জিনিস নামিয়ে একটু ভালো করে ক্লিন করে কিচেন ক্যাবিনেটের ভিতরটাও মুছে বাইরে মুছে নিচ্ছি। তো ফাইনালি আমার কিচেন ক্যাবিনেটগুলো সব ক্লিন করে নিয়েছি, একদম কিচেনটাও ক্লিন হয়ে গেছে। অফ ক্যামেরায় আমরা ব্রেকফাস্ট সেরে ফেলেছি। সাবিনা হচ্ছে রুটি বানিয়েছিল আর হচ্ছে ডিম ভেজেই ব্রেকফাস্টটা সেরেছি, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি কাজের ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখন হচ্ছে কিচেনে আবারও এলাম, কি রান্না করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, সাবিনা ভালো করে কেটে ধুয়ে রেখেছে, পেঁয়াজ কেটেছে, আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। সকালে উঠার পর থেকেই ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। তো আইমানকে জিজ্ঞেস করলাম কি রান্না করব, আইমানের গরুর মাংস খেতে ইচ্ছে করছে, তো সেজন্যই আর কি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। আর ওর বাবা কালকে কি করেছে জানেন, গতকাল রাতে হচ্ছে এই যে দেখেন ফ্রিজ ভর্তি বাজার কাঁচা বাজার, এগুলো হচ্ছে সে গতকালই এনেছিল, 2 কেজি জলপাই এনেছে, দেখি জলপাইয়ের আচার করব। বাজার করে এনেছে ঠিকই, কিন্তু গাড়ির ব্যাগডালা থেকে বাজারগুলো নামায়নি, মনেও নেই। সকালবেলা আমি যখন রান্নাবান্না করব গুছিয়ে নিলাম সব কিছু, এখন আমাকে বলছে যে গাড়ির মধ্যে নাকি বাজার আছে, তো আনার পর সব কিছুই ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আজকে আর এখান থেকেই কিছু রান্না করতে ইচ্ছে করলো না। তো যাই হোক, আমি এখন কিচেনে চলে এসেছি। অফ ক্যামেরায় আমি অলরেডি ভাত রান্না করে ভাতের মাড়টাও ঝরিয়ে ফেলেছি। আর আমি কিন্তু আমার যে ক্যাসাভিল্লার স্টিলের পাতিলগুলো আছে সেগুলো নামিয়ে নিয়েছি রান্নাবান্না করার জন্য, রাফ ইউজ করব আর কি। আমার ক্যাসাবিল্লার স্টিলের এই পাতিলগুলো কিন্তু আমার খুব শখের পাতিল, আর শখের বলেই কিন্তু আমি এগুলো ইউজ করি না, এতদিন রেখে দিয়েছি। বেশ কয়েক বছর হয়ে গিয়েছে কিন্তু কিনেছি, 3-4 বছরের বেশি হবে কিনেছি, তো বেশি ভালো লাগে বলে আর ইউজ করতে ইচ্ছে করে না। আমরা যারা গৃহিণী আছি আমরা মনে হয় সবাই একই রকম, সুন্দর জিনিস রেখে দিতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, এবার ভাবলাম যে না, কিছু হাঁড়ি পাতিল আমার অনেক নষ্ট হয়ে গেছে, সেগুলো সব কিছু ফেলে দিব, ফেলে দিয়ে তারপর আমি হচ্ছে নতুন এগুলোতে রান্না শুরু করব। 2 দিনের এই দুনিয়ায় জিনিসপত্র কিনে রেখে জমিয়ে রেখে কোনো লাভ নেই, কখন হঠাৎ করে চলে যাই এই দুনিয়া ছেড়ে কেউ বলতে পারবে না। তো এখন থেকে ভাবছি যা শখ করে কিনবো, যা শখের জিনিস থাকবে তার সব কিছু ইউজ করব, আপনাদের সাথেও শেয়ার করব। আমার এই পাতিলগুলো কিন্তু 3টার সেট, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। তো মাঝারি সাইজেরটার মধ্যে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি আলু দিয়ে। ননস্টিক পাতিলে রান্না করে অভ্যাস তো, তাই স্টিলের পাতিলে একটু কেয়ারফুলি রান্না করতে হচ্ছে। যদিও আমার এই পাতিলগুলোতে টেনশন করার কিছু নেই, কারণ এটা 7 লেয়ারের, অত সহজেই পুড়ে যাবে না। তো যাই হোক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। রান্নাবান্না শেষ করলাম, খুব তাড়াহুড়া করে সব কিছু শেষ করলাম। এর মাঝে হচ্ছে আমি পার্সেল রেডি করে দিয়েছি, তো সব কিছুই শেষ। এখন বাজে 3টা, আইমানকে আনতে দৌড়ে চলে গেলাম স্কুলে। আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম না, এখন অলরেডি আইমানকে স্কুলের থেকে নিয়ে এসে আমরাই তো লিফটে উঠলাম। আর আইমানের অবস্থা তো খুবই খারাপ, এক হচ্ছে জ্বর থেকে উঠেছে, আর হচ্ছে কাশি, শরীরটা অনেক বেশি দুর্বল, আর পরীক্ষা ছিল আজকে 2টা, আর এখন কোচিং শেষ করে বাসায় আসলো। তো বাসায় আসার পরে কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আমাদের খাওয়া দাওয়াটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম 10 মিনিটের মতো, এরপর আবার উঠে গেলাম। আমার যে পাতিলগুলো আমি আজকে বাতিল করব সেগুলো একটু এখন গুছিয়ে নিব। ক্যাবিনেটের ভিতরগুলো অলরেডি মোছা হয়েছে, কিন্তু কোনটা কোনটা আমি বাত করব সেটা আর কি এখনও সিলেক্ট করিনি। তো ভাবলাম এখন শুয়ে না থেকে এই জিনিসটা করে ফেলি, আজকে যদি আমি না করি তাহলে আর সময় পাবো না।
অনেক দিন ধরেই কিন্তু আমি ভাবছি কয়েকটা হাঁড়ি পাতিল আমার বাদ করব। তো আমি সময় সুযোগের অভাবে সেগুলো করে উঠতে পারছি না, আর পাতিলগুলোতে যখন রান্না করতে যাচ্ছি খুব বেশি বাজে লাগছে, খারাপ লাগছে, মানে শান্তি পাচ্ছি না ওই পাতিলগুলোতে রান্না করে। প্রত্যেকটা পাতিলই কিন্তু মার্বেল কোটেড, আর এখানে বেশ কয়েকটা হচ্ছে ওর বাবা ইতালি থেকে এনেছিল অনেক বছর আগে, তো বেশিরভাগগুলোই হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো নষ্টগুলো আজকে সব ফেলে দিব, সংসারের নষ্ট হাঁড়ি পাতিল সব কিছু ফেলে দিয়ে আজকে থেকে নতুন হাঁড়ি পাতিল দিয়ে নতুনভাবে সংসারটা শুরু করব। আর অনেক স্বপ্নকে ধামা চাপা দিয়ে, মাটির নিচে চাপা দিয়ে আর কি নতুনভাবে সংসার শুরু করব। আর সেই স্বপ্নগুলো কি আপনাদের সাথে পরবর্তী সময়ে হয়তো বা শেয়ার করব। বয়সের সাথে সাথেই অনেক স্বপ্ন যা ধুয়ে মুছে একদম শেষ হয়ে গেছে, স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, স্বপ্ন আর কোনো দিন পূরণ হওয়ার সম্ভাবনা নেই, পূরণ হবেও না। তো যাই হোক, মানুষের সব স্বপ্ন যে পূরণ হবে এমন কিন্তু না, মনের মধ্যে চাপাই কষ্টটা নিয়েই না হয় সারা জীবন থাকলাম, জানি না কতদিন বাঁচবো, তবে কিছু স্বপ্ন আছে যা আমার পূরণ হয়নি। যাই হোক, স্বপ্ন পূরণ না হলেও আলহামদুলিল্লাহ এখন যেমন আছি ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আল্লাহ যেন এরকমটাই রাখে। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু মনের দুঃখের দুই একটা কথা একটু বলে দিলাম আর কি, কষ্টে বের হয়ে যায় আর কি। যাই হোক, আপুরা কিছু মনে করবেন না, এদিক থেকে আমি কোনটা কোনটা রাখবো না সেই পাতিলগুলো একটু বাছাই করে নিলাম। আর এটা হচ্ছে আমার SKB ব্র্যান্ডের একটা স্টিলের ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানটা কিন্তু আমার অনেক বছর হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এখনও কত সুন্দর নতুনের মতো, আর এটার মধ্যে কাজ করেও সুবিধা আছে। আর আমার কাছে এখন মনে হয় মার্বেল কোটেটের চাইতে স্টিলের জিনিসপত্র বেশি ভালো। আমার কিন্তু অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল খুব একটা নেই, যা ছিল সব আমি আগেই দিয়ে দিয়েছি, এখন আছে কয়েকটা বড় বড়, বেশি রান্না করলে সেগুলো নামাই আর কি। তো যাই হোক, এই তো ক্যাবিনেটটা ক্লিন করে নিলাম, আর এই চারটা পাতিল এখানে রাখলাম, এই চারটা এখন একদম রাফ ইউজ করে ফেলবো। চারটা মোটামুটি ভালো আছে, মোটামুটি না ভালোই আছে এগুলো। আর এ পাশের ক্যাবিনেটটাতে রাখলাম হচ্ছে এই তো ছোট ছোট, এগুলো হচ্ছে হিমুর মাংস সিদ্ধ করি, মাছ সিদ্ধ করি, কোনো সিদ্ধ টিদ্ধর কাজে আর কি এই পাতিলগুলো ইউজ করি। আর এই পাশের ক্যাবিনেটটার মধ্যে আছে আমার ক্যাসাবিল্লার পাতিলগুলো, এগুলোতে আমি এখন রাফ ইউজ করব, মানে যত রান্নাবান্না আছে এগুলোতেই করার চেষ্টা করব। এই তো এখানে দুইটা আছে, আর একটার মধ্যে হচ্ছে মাংস রান্না করে নিয়েছি। আর কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে, একটা কড়াই কিনতে হবে, একটা ফ্রাই প্যান কিনতে হবে, একটা তাওয়া কিনতে হবে। আগে তো একটা আশা ছিল ওর বাবা ইতালিতে থাকে, ইতালি থেকে আনবে বা ইতালি থেকে নিয়ে আসবে, ভালো কিছু আনবে সেরকম একটা আশা ছিল, এখন তো আর সেটা নেই। এখন আর ওর বাবার অপেক্ষা করে থাকবো না, আমি নিজেই দেশ থেকে পছন্দ মতো কিনে নিব। তো যাই হোক, এখানেও কিছু রেখে দিলাম, সব কিছু গুজগাছ, আর আমার কাছে কেন জানি এখন স্টিলের জিনিসই বেশি পছন্দ হচ্ছে। তো এই কয়টা জিনিস হলো, মানে এই ফ্রাই প্যানগুলো হচ্ছে আমি সব বাতিল করছি, এগুলো সাবিনাকে দিয়ে দিচ্ছি, আমার যে কেয়ারটেকার আছে আর কি ওর বউকে দিয়ে দিচ্ছি, আমার কাজ করে যে একজন আপু কমেন্ট করেছিলেন একদিন যে আমার পাতিল যেগুলো আমি বাদ করব সেগুলো আপনাকে দিতে। আসলে আপনাকে তো আমি ওইভাবে চিনি না, জানি না আপনার অ্যাড্রেস, জানি না এগুলো নিয়ে আমি আপনাকে কোথায় দিব, সেজন্য আসলে আমি ওইভাবে কোনো রেসপন্সও করিনি। আর আমার আশেপাশে কিন্তু অনেকে আছে এগুলো দেওয়ার মতো। এখন হচ্ছে 5:30টার মতো বাজে, আমার আম্মা হচ্ছে আমার বাসায় ছিল কিছুদিন, এখন চলে যাচ্ছে। তো মায়েরা কিন্তু মেয়ের বাসা থেকে যাওয়ার সময় অনেক মন খারাপ নিয়েই যায়, আর আমার আম্মা তো কান্না করতে করতে বিদায় নিচ্ছিল আমার বাসা থেকে। তো আমি আমার আম্মাকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম যে যেন কষ্ট না পায়, কান্না না করে, এরকম বলছিলাম আর কি, কারণ আমিও যদি মন খারাপ করি আমার আম্মা আরও অনেক বেশি মন খারাপ করবে, আর আমার আম্মা তো আপনারা সবাই জানেন একটু মানসিকভাবে বিপর্যস্ত। যাই হোক, ওনার ট্রিটমেন্ট কিন্তু চলছে এখন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে, সবাই দোয়া করবেন। অনেকেই জানতে চান আমার আম্মার সম্পর্কে, তো আপনাদের জন্যই বলা। তো এই তো আরিয়ানা আর আইমান হচ্ছে আম্মাকে গ্যারেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে, আরিয়ানা যাচ্ছে, আরিয়ানা আম্মাকে রাস্তা থেকে ওষুধপত্র কিনে দিবে, সেজন্য আরিয়ানা যাবে, আমার আব্বা এসেছে আম্মাকে নেওয়ার জন্য, আইমান চলে আসবে, আর এই শুটটুকু হচ্ছে আইমানই করে নিয়ে এসেছে আমার জন্য।
এখন হচ্ছে রাত 8টা বাজে, আমার ননদ এসেছে ননদের বাচ্চাদেরকে নিয়ে, আর ও হচ্ছে আবারও ড্রেস নিচ্ছে 10-15টার মতো। এই তো বিছানার উপরে সবগুলো গুছিয়ে রাখলাম, বাটিকের কিছু নতুন ড্রেস এসেছিল সেখান থেকে ও 4-5টা নিয়ে গেছে, আর হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং সবগুলো 3 পিসই একটা একটা করে নিয়ে গেছে, সেগুলো একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর এই তো এখন আমরা হচ্ছে মোগলাই এনেছি, আমরা সবাই মিলে মোগলাই খাচ্ছি, আর মোগলাই খেতে খেতে সবাই গল্প করছিলাম, অনেক বেশি মজাও করছিলাম। আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।